হয় ডিয়াৰ ভিউয়ার্স, আপুনি যদি ভাবিছে যে মই অতল অমৃত অভিযান কাৰ্ডৰ বাবে আবেদন কৰিম তেন্তে আপুনি এই ভিডিওটো স্কিপ নকৰিব, কিয়নো এই ভিডিওটোত এইটো যে দেখাই দিছোঁ যে আপুনি অতল অমৃত অভিযান কাৰ্ডৰ বাবে কেনেকৈ আপুনি আবেদন কৰিব আৰু এই কাৰ্ডটো থাকিলে আপুনি কি কি সুবিধা লাভ কৰিব আৰু কোনসকলে এই কাৰ্ডটো বনাব পাৰিব আজিৰ এই ভিডিঅ'টোত এইটো যে দেখাই দিয়া হৈছে। চ' ডিয়াৰ ভিউয়াৰ্ছ, আশা কৰিলোঁ এই ভিডিঅ'টো আপুনি স্কিপ নকৰিব। ভিডিঅ'টোলৈ যোৱাৰ আগত আপোনালোকৰ ওচৰত এটাই ৰিকুৱেষ্ট, যদিহে আপুনি এই চেনেলটো প্ৰথমবাৰৰ বাবে চাইছে তেনেহ'লে ৰিকুৱেষ্ট কৰিলোঁ এনেকুৱা ধৰণৰ হেল্পফুল তথা ইনফৰ্মেটিভ ভিডিঅ' পাবলৈ হ'লে চেনেলটো তলৰ পৰা ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখিব আৰু আপুনি যদি অলৰেডি এই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিছে তেন্তে আপোনাক বহুতো বহুতো ধন্যবাদ। তেন্তে বলক আজিৰ এই মূল ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। ৱেলকাম টু মোবাইল স্ক্ৰীণ ডিয়াৰ ভিউয়াৰ্ছ, আপোনালোকৰ বাবে মই ভিডিঅ'ৰ ডিছক্ৰিপশ্যন বক্সত এই ৱেবছাইটটোৰ লিংকটো দি ৰাখিছোঁ, আপুনি লিংকটোত ক্লিক কৰি দিলে এই ৱেবছাইটলৈ আহিব পাৰিব। চাওক ইয়াতে ভালকৈ লিখি আছে, অটল অমৃত অভিযান ইজ এ নিউ হেলথ ইঞ্চুৰেঞ্চ স্কিম এনাউন্স বাই দ্য ষ্টেট গভৰ্ণমেণ্ট অফ আসাম। চ' ইয়াতে কোৱা হৈছে আপোনাৰ যদি অটল অমৃত অভিযান কাৰ্ড আছে তেনেক্ষেত্ৰত কিন্তু আপুনি আপোনাৰ ফেমিলিৰ পৰা আপুনি 2 লাখ প্ৰতি বছৰতে কিন্তু আপুনি 2 লাখৰ ফ্ৰী ট্ৰিটমেণ্ট আপুনি ল'ব পাৰিব। চ' ইয়াতে কিন্তু লিখা আছে, চ' আপুনি এইটো চাব। চ' এই অটল অমৃত অভিযান যিটো লঞ্চ হৈছে, চ' লঞ্চ হৈছে চাওক ইয়াতে লিখা আছে 25 ডিচেম্বৰ 2016। চ' চাওক ইয়াতে এণ্ড ইজ ষ্টিল ৰাণিং আৰু এইটো কিন্তু এতিয়ালৈকে চলি আছে। চ' ডিয়াৰ ভিউয়াৰ্ছ, মই আপোনালোকক এতিয়া জনাই দিম আপুনি কেনেকৈ আবেদন কৰিব চাওক ইয়াতে। চ' ডিয়াৰ ভিউয়াৰ্ছ, আপোনালোকে স্ক্ৰল ডাউন কৰিব, চাওক ইয়াতে লিখা আছে ইলিজিবিলিটি ক্ৰাইটেৰিয়া ফৰ অটল অমৃত অভিযান। চাওক ইয়াতে ভেলু ইজ দ্য ইলিজিবিলিটি ক্ৰাইটেৰিয়া ফৰ এনৰলমেণ্ট ইন AAA হেলথ ইঞ্চুৰেঞ্চ স্কিম অৰ্থাৎ অটল অমৃত অভিযান। চ' ইয়াতে 1 নম্বৰত দিয়া আছে অল দ্য BPL ফেমিলিজ ইন দ্য ষ্টেট উইথ ইনকাম অফ লেছ দেন 1.2 লাখ পাৰ এনাম উইল গেট ফ্ৰী হেলথ কেয়াৰ আণ্ডাৰ দ্য স্কিম। চ' ডিয়াৰ ভিউয়াৰ্ছ, ইয়াতে কোৱা হৈছে যিসকল ফেমিলি দুখীয়া অৰ্থাৎ বছৰি যিসকলৰ 1.2 লাখৰ তলত ইনকাম তেওঁলোকে কিন্তু এই ফেচিলিটি লাভ কৰিব। 2 নম্বৰত চাওক ইয়াতে কোৱা হৈছে মোৰ অভাৰ দোজ হু বিলংছ টু দ্য APL কেটাগরি উইথ ইনকাম বিটুইন 1.2 লাখ এণ্ড 5 লাখ পাৰ এনুৱেল এনাম হেভ টু পে এ নমিনেল প্ৰিমিয়াম অফ ₹100 পাৰ ইয়াৰ পাৰ মেম্বাৰ টু এভেইল অফ দ্য স্কিম। যদিহে আপুনি APL লিষ্টত পৰি আছে আৰু আপোনাৰ ইনকামটো যদি 1.2 লাখৰ পৰা আপোনাৰ 5 লাখ হয় তেনেক্ষেত্ৰত কিন্তু আপুনি পে কৰিব লাগিব আপোনাৰ নমিনিকেল প্ৰিমিয়াম, যিটো নেকি আপোনাৰ পাৰ ইয়াৰত 100 টকাকৈ আপোনাৰ দিব লাগে। তাৰপিছত 3 নম্বৰত আপুনি চাব অল দ্য এমপ্লয়িজ হু আৰ ৱৰ্কিং অৰ ৰিটায়াৰ্ড ইন দ্য চাৰ্ভিচ অফ দ্য চেণ্ট্ৰেল এণ্ড ষ্টেট গভৰ্ণমেণ্ট উইল নট বি এলিজিবল ফৰ দ্য স্কিম। যিসকলে নেকি চেণ্ট্ৰেল আৰু গভৰ্ণমেণ্ট ষ্টেট গভৰ্ণমেণ্টত যিসকলে জব কৰি আছে তেওঁলোকে কিন্তু এই স্কিমটো নাপাব। তাৰপিছত চাওক 4 নম্বৰ অল ডকুমেণ্টছ অফ ইজ এনৰলমেণ্ট উইল বি চেকড প্ৰপাৰলি হোৱেডাৰ দে বিলংছ টু BPL অৰ APL কেটাগৰি। আৰু আপোনাৰ যিসমূহৰ নথিপত্ৰসমূহো কিন্তু ভালকৈ চেক কৰিব যে আপোনালোকে BPL হয় নে APL হয়। তাৰপিছত আপোনালোকে চাব ডকুমেণ্ট ৰিকুৱাৰমেণ্টছ ফৰ অটল অমৃত অভিযান। চ' আপুনি এই অটল অমৃত অভিযান কাৰ্ডটো পোৱাৰ বাবে আপোনাৰ কি কি আপুনি ডকুমেণ্টছ আপুনি দিব লাগিব। 1 নম্বৰত আছে ভোটাৰ ID কাৰ্ড, 2 নম্বৰত আছে ETIC কাৰ্ড। চ' আপুনি ভোটাৰ তালিকা আপোনাৰ যি কাৰেণ্ট ভোটাৰ তালিকা আপুনি ভোটাৰ তালিকাখন কিন্তু আপুনি দিব। চ' ETIC আপোনাৰ ভোটাৰ আই কাৰ্ডেই হয়। চাওক ইয়াতে ইন কেছ অফ মাইনৰছ দ্য বাৰ্থ চাৰ্টিফিকেট ইন অৰিজিনেল। আৰু যদিহে আপোনাৰ ফেমিলিৰ কোনো সদস্য 18 বছৰৰ তলত যদি থাকে তেনেক্ষেত্ৰত তেওঁলোকৰ কিন্তু অৰিজিনেল বাৰ্থ চাৰ্টিফিকেট থাকিব লাগিব। 3 নম্বৰ আছে ইনকাম চাৰ্টিফিকেট, আপোনাৰ ইনকাম চাৰ্টিফিকেট লাগিব। 4 নম্বৰ আছে আধাৰ ভেলিড ডকুমেণ্টছ। চ' আপোনাৰ ছাপৰ্টিং ডকুমেণ্টছ আপোনাৰ থাকিব লাগিব, আধাৰ কাৰ্ড বা পেন কাৰ্ড। চ' আপোনাৰ যিয়ে নাথাকক কিয় আপুনি বেলেগ আপোনাৰ নথি লাগিব। তাৰপিছত NFSA কাৰ্ড ইজ অলছ' ভেলিড ইফ হেভ, যদিহে আপোনাৰ ৰেচন কাৰ্ড থাকে তেনেক্ষেত্ৰত কিন্তু আপুনি ৰেচন কাৰ্ডটো আপুনি দিব লাগিব। 6 নম্বৰত আছে এ ফটোগ্ৰাফ অফ দ্য পেচেণ্ট এটেষ্টেড বাই ডক্টৰ। 6 নম্বৰত কোৱা হৈছে এখন ফটো আপোনাৰ দিব লাগিব, যিখন ফটো ডক্টৰে ছিগনেচাৰ কৰি আপোনাক দি দিব। চ' তাৰপিছত ইয়াতে চাব ডিজিজ কভাৰ্ড আণ্ডাৰ অটল অমৃত অভিযান। চ' ইয়াতে কোৱা হৈছে যে আপোনাৰ এই কাৰ্ডসমূহ থাকিলে আপুনি কোনটো ৰোগৰ বাবে আপুনি চিকিৎসা কৰিব পাৰিব।
কার্ডিওভাস্কুলার ডিজিজ অর্থাৎ কার্ডিওভাস্কুলার রোগ যদি হয় তেনে ক্ষেত্রত, তারপিছত ক্যান্সার, কর্কট রোগ, কিডনি ডিজিজ, সো আপনার কিডনির যদি কোনো ধরনের বেমার হয়, কিডনি রোগ হলে আপনি ইয়াতে আপনি ট্রিটমেন্ট করিব পারিব। নিউ ন্যাচারাল ডিজিজ অর্থাৎ নবজাগত, সো নবজাগত যে রোগসমূহ আছে সেইসমূহ, তারপিছত চাওক ইয়াতে নিউরোলজিক্যাল কন্ডিশনস অর্থাৎ স্নায়ুবিক, যদি আপনার কোনো ধরনের স্নায়ুবিক কন্ডিশন থাকে তেনেক্ষেত্রে আপনি এই কার্ডের জড়িয়ে কিন্তু আপনি ট্রিটমেন্ট করিব পারিব। তারপিছত বার্নস, আপনার যদি কোনো ধরনের জুয়ে লগা, জুয়ে লগা আপনার যদি আপনি চিকিৎসা করিব বিচাৰিছে তেনেক্ষেত্রত আপনি কিন্তু এই কার্ডের জড়িয়ে কিন্তু আপনি করিব পারিব। সো দিয়ার ভিউয়ার্স, এতিয়া আপনি এই ডকুমেন্টসমূহ প্রয়োজন, আপনি নথিপত্রসমূহ আপনি কেনেকৈ আপনি দাখিল করিব, কত আপনি যাব লাগিব, চাওক দিয়ার ভিউয়ার্স, আপনি কি করিব, আপনার যে ডিস্ট্রিক্ট, আপনি ডিস্ট্রিক্ট আপনি আপনি ফাইন করিব। সো মই দেখাই আছো আপনাদের। সো ইয়ার বাবে আপনি কি করবেন, আপনার মোবাইল ফোনের পর আপনি গুগল ম্যাপটি ওপেন করব। সো আপনি গুগল ম্যাপটি ওপেন করার পিছত আপনি ইয়াতে সার্চ শেয়ার আপনি ইয়াতে সার্চ করব। সো ডিয়ার আপনার যদি জানা থাকে আপনি আপনি সেই অফিসত যাব লাগিব, অটল অমৃত অভিযান সেন্টারত আপনি যাব লাগিব। যদি আপনার জানা না থাকে তেনেক্ষেত্রে আপনি যেটো ডিস্ট্রিক্ট আপনি ওয়াক করে আছে সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনি সার্চ করব। সাপোজ মই গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট, মই সার্চ করি গোয়ালপাড়া। সো আপনার যে ডিস্ট্রিক্ট হয় আপনি সেই ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে দিব। আপনি ডিস্ট্রিক্ট আপনি ইয়াতে টাইপ করব, টাইপ করার পিছনে সার্চত ক্লিক করে দিব। তারপর কিন্তু আপনার সম্মুখত এনেকাকে কিন্তু আপনার আহি যাব। চাওক চাওক ইয়াতে গোয়ালপাড়া যে অটল অমৃত অভিযান সেন্টার, চাওক ইয়াতে আলসালাম হসপিটাল। সো আপনি এইটু এটা আপনি যদি চিনি না পায় তেনেক্ষেত্রে আপনি ইয়াতে ডিরেকশনত আপনি ক্লিক করে দিব। সো আপনি চাও পারিব, আপনি চাওক ইয়াতে মোর ঘরেরপরা কিন্তু 22 মিনিট লাগিব। চাওক ইয়াতে আপনার যেটু ইয়াতে সাব রঙাকে আপনার সম্মুখত এনেকে আহিছে, এইটো হল আপনার লোকেশন। সো আপনি এনেকে কিন্তু জুম করে আপনি চাও পারিব, এইটু কত হয় আপনি চাও পারিব। চাওক ইয়াতে ইয়ারপরা রোড এনেকে চাওক আজাদ রোড বলে লিখা আছে, আর ইয়াতে আহিলে কিন্তু সেই আপনার যখন অটল অমৃত অভিযান সেন্টার আপনি কিন্তু চাও পারিব। সো ডিয়ার ভিউয়ার্স, আপনি এনেকৈ কিন্তু আপনি চাও পারিব আপনার অটল অমৃত অভিযান কার্ডর সেন্টার কত আছে। আশা করি এই ভিডিওটা আপনার হেল্পফুল হয়েছে, যদি ভাবিছে ভিডিওটা হেল্পফুল তেনে যিমান পাৰি ভিডিওটা আপনি আপনার বন্ধু বান্ধবীলৈ শেয়ার করে দিব। আর এনেক ধরনের হেল্পফুল যাতে ইনফরমেটিভ ভিডিও পাবলে হলে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা নাই তেনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাষত থাকবে কিন্তু প্রেস করে রাখি। আজিলৈ এইখিনি, আকৌ লগ পাম অন্য এটা ভিডিওত। আজি এইটো ভিডিওৰ বাবে বিদায় লৈছো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। জয় অসম, লাভ ইউ অল।